মহাকবি দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রীচরণে। এবং আমার সৌভাগ্য ঘটনাচক্রে এমন হচ্ছে যে এই গান মহাকবি রচনা করেছিলেন তার লেখা চন্দ্রগুপ্ত নাটকের জন্য, এবং এই গান সর্বপ্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল সম্ভবত 1935 সালে আমার মহাগুরু মানে আমার সঙ্গীত গুরুর, যিনি গুরু সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে, এবং পরবর্তীকালে বোধহয় 1977 সালে এই গান আবার নতুন করে রেকর্ড হয় আমার সঙ্গীত গুরু পদ্মভূষণ মান্না দের কণ্ঠে। আরো অনেক শিল্পী এই গান গিয়েছেন, এই গান বহু শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছেন, আরো অনেকেই গিয়েছেন এই গান, এবং জনপ্রিয় সবার কণ্ঠেই হয়েছে। কিন্তু কেন জানি না আমার মহাগুরু এবং আমার সঙ্গীত গুরুর কণ্ঠের গাওয়াটা একটু ওপরের সারিতে বেশি স্থান পেয়েছে বাঙালির হৃদয় মননে স্মরণে। এবং মহাকবি এই গানে যেভাবে যে আমাদের যে আত্মার ভিতরের যে আহ্বান, যে ওরে আয়েরে ছুটে, বলে আয়েরে ছুটে আয়েরে তরা, হেথা নায়ক মৃত্যু নায়ক জরা, যে আহ্বান কালের সুদূর ওপার থেকে আমাদের কাছে ভেসে আসে, আমরা শুনতে পাই না। আমরা শুনতে পাই না বলেই আমরা এত অকাজ কুকাজ করে বেড়াই। যদি শুনতে পেতাম তাহলে হয়তো মহাকবির মতোই আমরা নিজেদের জীবনটাকে আরেকটু সুন্দর করে নিতে পারতাম, কিন্তু আমরা পারি না, আমরা অক্ষম যে আমরা সেই আহ্বান যা অনাহত নাদের মতো চিরন্তন প্রবাহের মতো আমাদের সুকর্ণে ভেসে আসছে, কিন্তু আমাদের হৃদয় মনন তার জন্য প্রস্তুত নয়, তাই জন্য আমরা শুনতে পাই না। তবু মহাকবির বাণী, সেই গান, সেই আহ্বান, যে কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে মূঢ়, ওরে অন্ধ, এই অন্ধ কথাটার উপর একটু বেশি জোর দেওয়া আজকে প্রয়োজন। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে মূঢ়, ওরে অন্ধ, ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে, কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরপাশে। এটা যদি আমরা আজকে অনুভব করি তাহলে হয়তো আমাদের আজকের দিনটা অন্তত একটু ভালো কাটবে, আর যদি ধরে রাখতে পারি তাহলে হয়তো সারা জীবনটাই ভালো কাটবে। Thank you.